ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার খাতগড় এলাকা থেকে লাগে যে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে দেবিদ্যার থানা পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার সকালে উপজেলার খাতগড় এলাকায় মহাসড়কের উত্তর পাশে একটি লাল লাগেজ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে সংবাদ দেয় পরে হাইওয়ে পুলিশ দেবীদ্বার থানা পুলিশকে জানালে দেবীদার বিপাড়া সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমিরুল্লাহ ও দেবীদার থানার ওসি মোহাম্মদ জহিরুল আনোয়ার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেজবাউদ্দিন সহ একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাল লাগেজ থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে লাশের সুরত হালের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার লক্ষ্যে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ব্যাপারে দেবীদ্যার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল আনোয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান অজ্ঞাত ওই তরুণীর লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ছয় সাতটার দিকে